শৈরাচার হাসিনার পতনের পর থেকেই বাংলাদেশের সঙ্গে উত্তরপূর্ব ভারতের বাণিজ্য পথ এখনও বন্ধ এতে করে ভারতীয় ব্যবসায়ীদের দৈনিক ক্ষতির পরিমাণ গুনতে হচ্ছে দশ কোটি টাকারও বেশি ব্যবসায়ীদের দাবি এই ক্ষতির পরিমাণ পাঁচশো কোটি টাকার কাছাকাছি পৌঁছে গেছে সম্প্রতি বাংলাদেশের ইলিশ ঢুকেছে পশ্চিমবঙ্গে কিন্তু তার পরেও হাসি ফোটেনি ভারতীয় ব্যবসায়ীদের মুখে বিশেষত উত্তর পূর্ব ভারতের ব্যবসায়ীদের দাবি পাঁচ আগস্ট থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত সীমান্তে বাণিজ্য প্রায় পুরোপুরি বন্ধ ছিল ছাব্বিশ সেপ্টেম্বর থেকে কিছু কিছু ক্ষেত্রে বাণিজ্য শুরু হলেও এখনও দিনে দশ কোটি টাকারও বেশি ক্ষতি হচ্ছে তাদের তারা জানায় বাংলাদেশের ব্যবসায়ীদের সঙ্গে এখনও পুরোপুরি যোগাযোগ স্থাপন সম্ভব হয়নি যে ব্যাঙ্কগুলির মাধ্যমে টাকা লেনদেন হতো সেখানেও সমস্যা দেখা দিয়েছে ফলে বাণিজ্য কবে স্বাভাবিক হবে তাও স্পষ্ট নয় পশ্চিমবঙ্গ বাদ দিলে বাংলাদেশের সঙ্গে ভারতের সবচেয়ে বড় বাণিজ্য পথ উত্তর পূর্ব ভারতে উত্তর পূর্বের আসাম মেঘালয় এবং ত্রিপুরার সঙ্গে এই বাণিজ্য সম্পর্ক রয়েছে উত্তর তিন রাজ্যের সঙ্গে বাংলাদেশের তেরোটি স্থলবন্দর এবং চারটি নদীবন্দর রয়েছে ভারত থেকে বাংলাদেশে চাল পেঁয়াজ আদা শুকনো মরিচ ফল কয়লা পাথর চুনাপাথর ইত্যাদি রপ্তানি হয় আমদানির ক্ষেত্রে সব থেকে বেশি সামগ্রী আসে কাঠের ফার্নিচার প্লাস্টিক সিমেন্ট জিআইশিট ওয়েস্ট কটন আয়রন রড মাছ আচার বিস্কুট সহ বেশ কয়েকটি পানীয় এভাবে বাণিজ্য পথ বন্ধ হয়ে যাওয়ায় ব্যবসায়ীদের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন দিনমজুররাও ভারতের সুতারকান্দি এলাকায় প্রায় তিনশো দিনমজুর প্রতিদিন ট্রাক বোঝাইয়ের কাজ করেন তাদেরও এখন কোনো কাজ নেই বললেই চলে না খেয়ে অনাহারে দিন কাটাচ্ছেন তাদের অনেকেই ডেস্ক রিপোর্ট বার্তাবাজার